হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব মার্কেট থেকে নতুন মোবাইল কেনার সময় কী কী বিষয় মাথায় রাখলে আপনি একটি ভালো মোবাইল কিনতে পারবেন, স্মার্টফোন কিনতে পারবেন। তো যেহেতু এখন প্রায় আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, তো আমরা এই ভিডিওতে অ্যান্ড্রয়েড সম্পর্কে কিছু আলোচনা করব। তারপর অনেকে আইফোন বা ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমও কিনতে পারেন, এটা যার যার ব্যাপার। তবে আমরা আজকে আইফোন নিয়ে অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো যখন আপনি নতুন মোবাইল কিনবেন মার্কেট থেকে, তখন আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে একটি ভালো মোবাইল কেনার জন্য। তো আপনি মার্কেটে গেলেন আর হুটহাট একটা মোবাইল কিনে আনলেন, তো কিছুদিন পর দেখবেন তাতে অনেক সমস্যা শুরু হয়েছে, অথবা আপনি মোবাইলটা চালিয়ে তেমন আরাম পাচ্ছেন না অথবা কমফোর্ট ফিল করছেন না। তো সেজন্য যদি আপনি আগে থেকেই ভালো মতো জেনে নেন যে কী কী বিষয় আপনার দরকার, এইগুলো জেনে রাখলে আপনি অবশ্যই একটু ভালো মোবাইল কিনতে পারবেন এবং অনেক দিন আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে কী কী বিষয় মাথায় রেখে আপনি একটি ভালো মোবাইল কিনবেন, আপনার পছন্দ মতো এবং আপনার উপযুক্ত একটি মোবাইল কিনবেন। তো মোবাইলের ক্ষেত্রে যে জিনিসটা প্রথমে আমরা মাথায় রাখি তা হলো ব্যাটারি। ব্যাটারিটা মোবাইলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আমরা প্রায় সবাই জানি যে অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জ একটু বেশিই লাগে, মানে একটু ওগুলো একটু বেশি চার্জ খায়। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ভালো হাই কোয়ালিটি অথবা বেশি এমএইস অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি কিনতে পারেন, তাহলে আপনার অবশ্যই মোবাইলটি বেশিক্ষণ চার্জ থাকবে আপনি এবং আপনি চালিয়ে আরাম পাবেন। কিন্তু যদি দেখা যায় আপনি লো কোয়ালিটির ব্যাটারি কিনলেন, সেক্ষেত্রে আপনি বেশিক্ষণ চালাতে পারবেন না, তো আপনার মোবাইলের প্রতি বিরক্তি এসে যাবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ওই উচিত হবে মোবাইলের ব্যাটারি দেখে কিনা এবং ভালো এবং একটি পাওয়ারফুল ব্যাটারির যে মোবাইল আসছে ওইটা কিনা। তো এরপরে যে বিষয়টি আসছে সেটি হলো ক্যামেরা। তো দিন দিন বাজারে নতুন মোবাইল আসছে এবং সাথে সাথে ক্যামেরার অনেক উন্নতি হচ্ছে। তো আজ আমরা প্রায় ম্যাক্সিমাম ছবি দেখি স্মার্টফোনে তোলা, ডিএসএলআরও আছে, তবে আজকাল স্মার্টফোনের যেভাবে ক্যামেরা উন্নতি হচ্ছে তা প্রায় অনেক ভালো। তো আপনি অবশ্যই চাইবেন একটি মোবাইল কেনার সময় ভালো একটি ক্যামেরা সহ মোবাইল কেনার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে একটু ভালো মানের, একটি ভালো রেজলিউশনের ক্যামেরা যুক্ত মোবাইল কেনা। তো আজকে আমরা অনেক ভালো রেজলিউশনের, মানে ভালো পিক্সেলের, মেগাপিক্সেলের ক্যামেরা সহ আমরা মোবাইল দেখতে পাই, 8 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল, এই জাতীয়। তো আপনার উচিত হবে মোবাইল কেনার সময় একটু ভালো মানের ক্যামেরা দেখিয়ে মোবাইলটা কেনা, যাতে আপনি ছবি তুলে অথবা ভিডিও করে কমফোর্ট ফিল করেন। তো এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে ডিসপ্লে স্ক্রিন। তো ধরুন আপনি একটি ভিডিও দেখতে গেলেন, ফুল এইচডি ভিডিও, কিন্তু আপনি দেখে তেমন মজা পাচ্ছেন না, মানে তেমন রেজলিউশন বা তেমন স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তো অবশ্যই সেক্ষেত্রে আপনার বিরক্তি আসবে এবং আপনি দেখে মজা পাবেন না। তো আজকাল সাধারণত বাজারে যে মোবাইলগুলো পাওয়া যায় সেগুলো কিছু কিছু আছে ফুল এইচডি অর্থাৎ 1920x1080 রেজলিউশন, 1080 পিক্সেলের। তো এই জাতীয় মোবাইল কিনলে আপনি ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো তাছাড়া কিছু এইচডি ডিসপ্লের সেটও পাওয়া যায় 1280x720 রেজলিউশনের। তো মোবাইল কেনার সময় অবশ্যই ট্রাই করবেন একটু যেন ভালো রেজলিউশনের, মানে ভালো এইচডি, ভালো ডিসপ্লের মোবাইল কিনতে পারেন, তাহলে আপনি ভিডিও দেখে অথবা ভিডিও করে কমফোর্ট পাবেন। তো এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম। তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলছি, তো আমরা সাধারণত চাইবো যে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটা কেনার জন্য।
তো আমরা সাধারণত বর্তমানে ইউজ করে থাকি কিটক্যাট, ললিপপ, মার্শমেলো এবং নৌগাট। যদিও কিটক্যাট একটু পুরনো হয়ে গেছে, আমরা ম্যাক্সিমাম মোবাইল এখন ললিপপ অথবা মার্শমেলো এবং কিছু কিছু মোবাইল নৌগাট ভার্সনের। তো মোবাইল কেনার সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা যেন লেটেস্ট অপারেটিং সিস্টেমে মোবাইলটি কিনতে পারি। তো তাহলে আমরা নতুন কিছু ফিচার পাবো এবং নতুন কিছু মজা যুক্ত হবে। তো আমাদের এটাও একটা মাথায় রাখার ব্যাপার। তো এরপরে যেটি আসছে সেটি হলো প্রসেসর। প্রসেসর হলো আপনার মোবাইলের মেন মেশিন বলতে পারেন, কারণ আপনার পুরো মোবাইলকে নিয়ন্ত্রণ করবে প্রসেসর। প্রসেসর যদি শক্তিশালী হয় তাহলে আপনি মোবাইল শক্তিশালী এবং মোবাইল যে কোনো কাজ আপনি স্মুথলি করতে পারবেন এবং অল্প সময় এবং ভালোভাবে করতে পারবেন। তো বর্তমানে যে মোবাইলগুলো আছে সেগুলো সাধারণত কোয়াড কোর, অক্টা কোর, এই টাইপের সাধারণত প্রসেসরগুলো পাওয়া যায়। তো আপনি কেনার সময় অবশ্যই প্রসেসর যেটা ভালো অবশ্যই সেটা থেকে কিনবেন, এক্ষেত্রে আপনি পরে ভালো পারফরমেন্স পাবেন। তো এরপরে যে ব্যাপারটি আসছে সেটি হলো র্যাম। তো র্যাম হলো এমন একটা ব্যাপার যে আপনি আপনার র্যাম যদি ভালো হয়, মানে বেশি হয়, তো সেক্ষেত্রে আপনি আপনার কাজগুলো ভালোভাবে করতে পারবেন। যেমন ধরুন আপনি গেমস খেলবেন, ভালো রেজলিউশনের গেমস খেলবেন, অথবা অনেক লম্বা সময় ধরে নেট ব্রাউজ করবেন, অথবা ধরুন আপনি ভিডিও এডিট করবেন বা সিম্পল মোবাইলের যে অ্যাপসগুলো থাকে ওগুলো দিয়ে ফটো এডিট করবেন, এই জাতীয় কাজ। তো আপনার র্যাম যদি ভালো হয় তাহলে আপনি কাজ করে মজা পাবেন এবং ভালোভাবে কাজগুলো করতে পারবেন। তো বর্তমানে সাধারণত আমাদের দেশের যে মোবাইলগুলো পাওয়া যায় সেখানে 1, 2, 3 এই জাতীয় র্যাম পাওয়া যায়, 2 জিবি, 3 জিবি। তো এক্ষেত্রে আপনার উচিত হলো কেনার সময় একটু ভালোভাবে মানে র্যাম কেনাই ভালো হবে। এক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী কিনবেন। আপনার বাজেট যদি 1 জিবির থাকে তবে 1 জিবি কিনবেন, তবে আমি রিকমেন্ড করছি প্রায় 2 জিবির মধ্যে র্যাম কিনে ভালো হবে, মানে 2 জিবি র্যামের মোবাইল। সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। এবং যদি আপনি 3 জিবি কেনেন সেক্ষেত্রে অনেক ভালো, এটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করে। তো এরপর যে ব্যাপারটি তা হলো রম। রম মানে আমরা বুঝি সেটের ফোন মেমোরি, ইন্টারনাল মেমোরি। তো যদি আপনি রম যদি ভালো হয় তাহলে আপনি সেটি বেশি পরিমাণ জায়গায় পাবেন, বেশি পরিমাণ স্পেস পাবেন এবং আপনি বেশি জিনিস রাখতে পারবেন। তো সাধারণত এখন মোবাইলে 8 জিবি, 16 জিবি, 32 জিবি এবং 64 জিবি রমও পাওয়া যায়। তো আপনি অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী দেখে কিনবেন যে আপনার কত জিবি রম লাগবে। তাছাড়া এক্সটার্নাল মেমোরি তো থাকছে, তো এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কত জিবির রম মোবাইল নেবেন। তো তাছাড়াও আরও কিছু এক্সটার্নাল মানে আরও কিছু ব্যাপার আছে মোবাইল কেনার ক্ষেত্রে। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো হলো বেসিক বিষয়, মেন বিষয়। তাছাড়াও আরও আছে চিপসেট, জিপিও, এগুলো আপনার দেখে কিনবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কিনবেন, টাচ, তাছাড়া বিভিন্ন সেন্সর থাকে, এগুলো আপনারা দেখে কিনবেন আপনার পছন্দ মতো এবং যেটা ভালো সর্বশেষ ভার্সন সেটা কেনার চেষ্টা করবেন। তো আজকে আমরা এই ভিডিওতে নতুন মোবাইল কেনা সম্পর্কে কিছু টিপস দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যদি এই ভিডিওটার দ্বারা আপনার একটু উপকার হয় তাহলে আমাদের সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।